আকাশপথে চলাচলকারী যাত্রীদের আন্তর্জাতিক মানের আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হয়েছে, যার আনুমানিক ব্যয় ধরা হয়েছে 21,400 কোটি টাকা। টার্মিনালটি নির্মাণে 5,000 কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার এবং নির্মাণ ব্যয়ের বাকি অংশ আসবে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জায়গার তহবিল থেকে। 30,00,000 বর্গফুট জায়গার 3 তলা বিশিষ্ট এই টার্মিনাল ভবনটির আয়তন হবে 2,30,000 বর্গমিটার এবং লম্বা 700 মিটার ও চওড়া 200 মিটার। এই ভবনটির নকশা করেছেন রোহানি বাহারিন। তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সিপিজি কর্পোরেশন প্রাইভেট লিমিটেড সিঙ্গাপুরের স্থপতি। এর আগে এই স্থপতি সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর সহ পৃথিবীর বিভিন্ন দেশের উল্লেখযোগ্য আন্তর্জাতিক টার্মিনাল ভবনের নকশা করেছেন। তৃতীয় টার্মিনাল ভবনে প্রথম পর্যায়ে 12টি বোর্ডিং ব্রিজ চালু করা হবে, পরবর্তী পর্যায়ে আরও 14টি, মোট 26টি বোর্ডিং ব্রিজ স্থাপন করা হবে, যার মাধ্যমে একসাথে 20টি বিমানে যাত্রী উঠানামা করতে পারবে। বহির্গমনে মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে, এর মধ্যে 15টি থাকবে সেলফ সার্ভিস চেক ইন কাউন্টার। আগমনী লাউঞ্জে 5টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 59টি পাসপোর্ট চেক ইন কাউন্টার থাকবে। এছাড়া 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার সহ মোট 66টি ডিপচার ইমিগ্রেশন কাউন্টার থাকবে। টার্মিনালের নিচতলায় থাকবে ল্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম, দ্বিতীয় তলায় থাকবে বহির্গমন লাউঞ্জ, ক্যান্টিন ও বোর্ডিং ব্রিজ। তৃতীয় টার্মিনালের সাথে মাল্টি লেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে প্রায় 1,250টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে দিনে 30টিরও বেশি উড়োজাহাজ সংস্থার 120 থেকে 130টি প্লেন উড্ডয়ন ও অবতরণ করে। প্রতিদিন এসব উড়োজাহাজে প্রায় 20,000 যাত্রী বিমানবন্দরের 2টি টার্মিনাল ব্যবহার করেন। এই হিসাবে বছরে প্রায় 80,00,000 যাত্রীর সেবা দেওয়ার সুযোগ আছে। তৃতীয় টার্মিনাল চালুর ফলে আরও 1,20,00,000 যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে এবং বছরে প্রায় 2 কোটি যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীরা যে ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন, যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন। নতুন টার্মিনাল ভবনের বহির্গমন পথে 10টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল বা ই গেট থাকবে, যেখানে যাত্রীরা নিজেরাই ইমিগ্রেশন করতে পারবেন। তাদের আর ইমিগ্রেশন পুলিশের মুখোমুখি হতে হবে না। তবে নিজেরা করতে না চাইলে তাকে সহযোগিতা করতে 56টি বহির্গমন ইমিগ্রেশন কাউন্টারও প্রস্তুত থাকবে, সেখানে ইমিগ্রেশন করবে ইমিগ্রেশন পুলিশ। এছাড়াও যেসব যাত্রী অন্যান্য দেশ থেকে বাংলাদেশে ঢুকবেন তাদের জন্য 5টি ই গেট থাকবে, পাশাপাশি থাকবে 54টি অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার। যাত্রীদের ভোগান্তি কমবে, টার্মিনাল চালু হলে যাত্রীরা আসা যাওয়ার ভোগান্তির শিকার হবেন না। তৃতীয় টার্মিনাল ভবনের সঙ্গে ভূগর্ভস্থ সুড়ঙ্গ পথ ও উড়াল সেতু নির্মাণ করা হয়েছে। একজন যাত্রী টার্মিনাল থেকে বের হয়ে সহজে গাড়িতে চড়ে মেট্রো রেল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হতে পারবেন। নিরাপত্তার জন্য অত্যাধুনিক স্ক্যানিং ব্যবস্থা থাকবে। এখন বিমানবন্দরে যাত্রীদের হাতে তল্লাশি করা হয়, তবে তখন এমনটি হবে না। বিমানে ওঠা পর্যন্ত হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে তল্লাশি চলবে, এর ফলে সবার সময় বাঁচবে। আরও যেসব সুযোগ সুবিধা থাকছে, অনেকে ট্রানজিট পেলে সময় কাটে না, তাদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে মুভি লাউঞ্জ, ফুড কোর্ট। যাত্রীরা টার্মিনালের বাইরে ও ভিতরে পাবেন ফুড কোর্ট, ফুড গ্যালারি, ওয়াইফাই ও মোবাইল চার্জিংয়ের সুবিধা। এছাড়াও নারী পুরুষের জন্য পৃথক নামাজের ব্যবস্থাও থাকছে। যাত্রীদের নিতে আসা দর্শনার্থীদের জন্য মিটাস অ্যান্ড গ্রিটাস প্লাজাও থাকবে নতুন টার্মিনালে। 2017 সালে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পটি হাতে নেয় সরকার, তবে নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের 28 ডিসেম্বর এবং উদ্বোধন হয় 7 অক্টোবর 2023 সাল।